আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই সবাই ভালো আছেন আমি হারুন করেন ইউএসএ সম্পর্কে যে দুবাই থেকে এর ভিসা পাওয়ার জন্য কি দরকার না দরকার দেখেন একমাত্র দুবাই থেকে ইউএসএ একটা দেশ আছে যেমন আপনি ইউরোপে করেন কানাডাতে করেন আপনাকে সব ডকুমেন্ট অনলাইনে জমা দিতে হবে এরপর ফিজিক্যালি নিয়ে জমা দিতে হবে তারপরে তারা চেক করবে তারপরে তারা ডিসিশন নিবে যে আপনি ব্যবসায়ী না আপনার ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে কি না কে এগুলো কিন্তু একমাত্র ইউএসএ একটা দেশ যেখানে শুধুমাত্র আপনি ইন্টারভিউর মাধ্যমে বিশ্বাস পাবেন আপনি যদি ভালো ইংলিশ বলতে পারেন অথবা আপনি ভালো হিন্দি বলতে পারেন আপনি যে একজনের দেশে ঘুরাইতে চাইবেন এটা যদি তাদেরকে আপনি বুঝাইতে পারেন তাহলে আপনার বিষয় চান্সেস অনেক ভালো কোনো ডকুমেন্ট লাগে না শুধুমাত্র ইন্টারভিউ যে ফর্মটা ফিল করার পরে ডেট নিয়ে আপনি ইন্টারভিউতে গিয়ে যদি সুন্দরভাবে তাদেরকে বলতে পারেন তাহলে আপনি ভিসা পাবেন এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন তারপরে অনেক ভালো ভালো জব করতেছেন অনেকে আমাদের কাছে চান যে ভাই এত ডকুমেন্ট নাই বা ভালো ব্যাংক ব্যালেন্স নাই বা ভালো ব্যাংক স্টেটমেন্ট মেনটেন করতে পারতেছি না তো সেক্ষেত্রে কোন দেশের বিসা হবে তো এই ক্ষেত্রে আমার মনে হয় ইউএসএটা বেস্ট তো ইউএস এর অনেকে আছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সমস্যা আছে দেখেন আমরা দুই রকম অ্যাপয়েন্টমেন্ট দেই একটা ছয় মাসের ভিতরে একটা এক বছরের ভিতরে যে কোনো একটা দেশে যাওয়ার জন্য তো আপনার একটা সময়ের দরকার আছে আপনি যদি সঠিকভাবে একটা ইন্টারভিউ দিতে পারেন এবং আমরা যখন কেউ রে ইন্টারভিউতে পাঠাই তখন তাদেরকে একটা গাইড দেওয়া দিই যে আপনি এই কথাগুলো গিয়ে বলবেন এরকম এরকম তারা প্রশ্ন করবে এরকম আপনি আনসার করবেন তো আমাদের মোটামুটি বিচারের ইস্যু ভালো থাকে যারা ইন্টারভিউ দেয় তো আমি এটা বলবো যে যারা ইউরোপের জন্য ট্রাই করছেন বা করতেছেন বিশা পাইতেছেন না তারা একবার হইলেও ইউএসএ তে ট্রাই করবেন আর ইউএস এর ব্যাপারে অনেকেই নেটের মধ্যে অনেক কিছু বলে যে আমি বিষা দিয়ে দিব অমুক তমুক বিষা দিয়ে দিবে আসলে এরকম বিষয়টা না বিষয়টা হলে আপনি ইন্টারভিউ দিবেন আপনি একটা অফিসারের সাথে কথা বলবেন ওর যদি ভালো লাগে আপনাকে বিষা দিবে আর ইউএস এর আরেকটা বিষয় অনেকে মনে করে যে একবার আমি ইন্টারভিউ দিচ্ছি আমি রিফিউজ হয়েছি আমি আবার ইয়ে করতে পারবো না ইন্টারভিউ দিতে পারবো না না এটা ভুল ধারণা আপনি যতবার ইচ্ছা আপনি ততবার ইন্টারভিউ দিতে পারবেন শুধুমাত্র যদি আপনি ভালো করে তাদের সাথে কথা বলতে পারেন আপনি ইংলিশ পারেন না কোনো সমস্যা নেই আপনি যদি হিন্দিতেও কথা বলতে পারেন তাও কোনো আপনার সমস্যা নেই এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই ট্রাভেল হিস্ট্রি বা ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে ক্ষেত্রে কী দেখেন ইউএসএ যখন আপনার কাছ থেকে ইন্টারভিউ নিবে তখন আপনার কাছে কোনো ডকুমেন্ট চাইবে না আমরা আমাদের আমাদের যে ফর্মগুলো ফিল আপ করে দেবো এইটাই মেন এরপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে গেলে যা না গিয়ে না নিয়ে গেলে নাই কোনো সমস্যা নেই বাট অনেক সময় তারা চাইতে পারে তো এইসব একটা বড় কোনো মেজর প্রবলেম না মেন হলো কি আপনি ইন্টারভিউটা দেয়া যে আপনি তাদেরকে সুন্দর করে বুঝাইয়া বলা তো আমরা যে গাইডলাইন দেই বা আমরা যে ফর্মগুলো ফিল আপ করি বা একজন মানুষ সম্পর্কে জানি এটা লেগে মেন এটা এটার উপরে যদি আপনি কথা বলতে পারেন সুন্দরকে করে বুঝাইতে পারেন তাহলে ইনশাল্লাহ বিষা হবে আবার অনেকেই অনেক ভুল করেছেন যেমন আগে কখনো ইউএসএ করেছেন যার মাধ্যমে করেছেন ও হয়তো আপনাকে কোনো ডিটেলসই দেয় নাই এখন আপনি আরেকবার অ্যাপ্লাই করতে গেলে দেখা যাবে ওই ডিটেলস মিলবে না এতে অনেক প্রবলেম হবে সো যদি আমরা না যে কোনো এজেন্ট থেকে যদি করেন তাহলে আপনি কি ইনফরমেশন দিতেছেন এটা কমসে কম আপনার কাছে রাখবেন রাখলে আপনি নেক্সট টাইমে যে কোনো সময় আবেদন করতে পারবেন তো বিশেষ করে আমি দেখলাম বাংলাদেশ থেকে ইউএসএর অনেক ভিসা হয়েছে তবে দুবাই থেকেও মোটামুটি ভালোই ভিসা হইতেছে যাদের ইন্টারেস্ট আসে ইউএসএতে অ্যাপ্লাই করবেন যদি আমাদের মাধ্যমে করেন সরাসরি আমাদের অফিসে আসবেন আর যদি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে চান তাহলে আমাদের নাম্বারে হলে গিয়ে জিরো ফাইভ টু যারা দুবাই থেকে আমরা শুধুমাত্র ইউই রেসিডেন্সের জন্য কাজ করি আমি আবারও বলতেছি সো হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন সিক্স থ্রি সিক্স ফোর থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের অফিসের লোকেশনের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমাদের অফিস হল আবু বক্কর আল সিদ্দিক মেট্রো স্টেশনের দুই নম্বর এক্সিট হরলেন্ড ডেরা দুবাই আপনার ডেরাদুবাইয়ের পাশেই হরল্যান্ড আপনারা যদি নেটে সার্চ করেন পাবেন বা আমাদের স্কাইজন ট্রাভেল এন্ড ট্যুরিজম লিফলেও পাবেন আর যদি মেট্রোতে আসেন তাহলে লাইন মেট্রো আবু বক্কুল সিদ্দিকের দুই নম্বর এক্সিটে নেমে তারপরে আসতে পারেন অনেকে হয়তো ভাই আমাকে মেসেজ করতে পারেন এই ব্যাপারে তাই আমি বলবো যে ইউএসএ যদি অ্যাপ্লাই করেন মোটামুটি একটা ভালো প্রফেশনের বিষয় দরকার আছে অথবা পার্টনার ইনভেস্টার বিচার দরকার আছে এরকম যদি কোনো ভিসা হয় আর যদি ট্রাভেলিং থাকে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি একটা ইন্টারভিউতে যাবেন ওরা যদি জিজ্ঞেস করে আপনি যখন একটু বেশি কথা বলতে পারবেন বুঝাইয়া যে আমি এইসব দেশ ট্রাভেল করেছি তখন তো আপনার জন্য আরো ভালো হবে আর যদি এখান তো ট্রাভেলিং ছাড়াই কোনো দেশের জন্য ট্রাই করতে চান তাহলে আমি বলবো ইউএসএতে ট্রাই করুন তো সবাইকে ধন্যবাদ আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ